हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करछि सबाई भालो आछेन, तो आमिओ भालो आछि। आज के आमी आपनादेर माझे निये एसेछि एकटा हेल्पफुल हेयर पैक। जादेर चुल पड़छे, चुल रुक्ष शुष्क, चुलेर गोड़ाय कोनो प्रोटीन नेई बा चुल अनेकटा ड्यामेज, तादेर जन्य एई हेयर पैकटा। प्रथमे आमी एकटा बाटि निये निएछि। एखन आमी एखाने 4 चा चामच मेथी गुड़ा दिए दिब। तो एखन आमी परिमाण मतो पानी दिए दीची। पानीटा एकटू बेशी दिबेन, जेहेतु मेथीटा सारा रात भिजिए राखबो सेजन्य पानीटा एकटू बेशी दिते हबे। तो आमार आरो एकटू पानी लागबे, तो आमी आर एकटू पानी एड करे दीची। तो आमी मिशिए निएछि पानीर साथे मेथी गुड़ो। एखन आमी एटा सारा रात भिजिए रेखे देब। सारा रात भिजिए रखार पर देखते पाच्छेन मेथी गुलो अनेकटा सफ्ट हो गेछे आर पानीटाओ शुषे निएछे। तो एखन आमी एर मध्ये एड करे दिब 2 चा चामच अलिव ऑयल। आपनारा चाइले एर परिवर्ते नारकेल तेल यूज करते पारेन। आर आमी एकटा माझारी साइजेर पेंयाज बाटा दिए दिच्छि। एखाने एकटु भालो करे मिक्स करे निच्छि आमी सबगुलो उपकरण। शेषे আমি একটা ডিম ভেঙে তারপর দিয়ে দিচ্ছি। দ্রুত চুল লম্বা করার আরেকটি উপাদান হলো ডিম। ডিমে থাকে প্রোটিন, যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। মাথার ত্বকের পুষ্টি বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। এবং ডিমের কুসুমের মধ্যে থাকা বায়োটিন চুলকে হাইড্রেট রাখতে সাহায্য করে, প্রাকৃতিকভাবে চুলকে ময়শ্চারাইজ করে। আমি সবগুলো উপকরণ ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমার হেয়ার মাস্কটা রেডি। এখন এই হেয়ার প্যাকটা চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে নেবেন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ চুলেই লাগাবেন। এই হেয়ার প্যাকটা 40 মিনিট রেখে তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবেন। তবে মনে রাখবেন, ডিম দিয়ে তৈরি প্যাক ব্যবহারের পর সবসময় ঠান্ডা পানি দিয়ে চুল ধোবেন। গরম বা হালকা গরম পানি ব্যবহার করবেন না। আর এই হেয়ার প্যাকটি সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারেন। এই হেয়ার প্যাক আপনার চুলকে শাইনি করবে, চুল পড়া বন্ধ করবে, চুলকে ঘন করবে এবং চুলের যে ড্যামেজ ভাবটা সেটা চলে যাবে এবং চুলের গোড়ায় পুষ্টি যোগাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।